সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ একটু ব্যতিক্রম একটি ভিডিও করব, যে একটি পরিবারের সন্তানেরা মায়ের গর্ভের থেকে যখন আসে তখন সুস্থ থাকে, ঠিক 7 থেকে 8 বছর কিংবা 9 বছর হলেই এই সন্তানরা প্রতিবন্ধী হয়ে যায়। আসলে কি কারণে প্রতিবন্ধী হয়ে যায় সেই কথাগুলো শুনবো। এবং কি এই সামনে দেখছেন যে নারী, তারই সন্তান, তো তার দুটি সন্তান দেখতে পারছেন সামনে, দুজন ছেলে একজন মেয়ে। আসলে এই মেয়েটা এখন খুবই সুস্থ আছে, বাকি কয়দিন পর আবার প্রতিবন্ধী হয়ে যায় কি না বলা যায় না। তো আমরা এই বোনটির সাথে কথা বলবো, আসলে তার এই সন্তানদের কি সমস্যা এবং কি তার মানে আমাদের ক্যামেরার সামনে আসার মূল উদ্দেশ্যটা কি সেটা শুনবো। আসসালামু আলাইকুম। আসি আলহামদুলিল্লাহ। আপু আর একটু জোরে বলেন পারলে, কষ্ট করে। আপনার নাম কি? আমার নাম রানী বেগম। রানী বেগম, আচ্ছা। তো রানী বেগম, আমরা শুরুতেই যেভাবে দর্শকের উদ্দেশ্যে বলছি যে আপনার 8 থেকে 9 বছর হলে সন্তানরা প্রতিবন্ধী হয়ে যায়, আসলে এটার মূল কারণটা কি আর কোনো ধরনের কোনো চিকিৎসা নিয়েছেন কি না সেই কথাটা একটু বলুন। হ্যাঁ, নিয়েছি। ঢাকা শহরে গেছি, যে যেখানে নিতে করছিল সেখানে নিয়েছি। এটা চিকিৎসা বললে কোনো কিছু নেই, আমাদের বাংলাদেশে এটা চিকিৎসা ভালো। এরা ছোটবেলা ধরে অসুস্থ, যখন 8 বছর যায় 9 বছর পরে তখন এরা প্রতিবন্ধী হয়ে যায়। আচ্ছা আচ্ছা। বড় ডাক্তারও কইছে না, স্বামী স্ত্রীর রক্তের গ্রুপের কারণে বললে প্রতিবন্ধী। আচ্ছা, তো আমরা একটু আসলে আপনার বড় ছেলে এই পাশে, যে ওর বয়স কত এখন? 16 বছর। আসলে ওর কত বছর বয়সে ও প্রতিবন্ধী হয়েছে? 10 বছরে। 10 বছরে। আচ্ছা, আপনার বামে, বাম সাইডে তো আপনার এই সাইডে যে ছেলেটা আছে এর বয়স কত? এর বয়স 10 বছর। এও কি প্রতিবন্ধী হয়ে গেছে? এ প্রতিবন্ধী সৃষ্টির মতন যাইতে আছে আস্তে আস্তে, মানে কাইতে সৃষ্টি হরি আস্তে আস্তে প্রতিবন্ধী হয়ে যেতে আছে। তো আপনার মানে প্রথম যে ছেলেটা তার সিমটম কি ঠিক এরকমই ছিল? হ্যাঁ, নিয়েছিল। আচ্ছা, এরপর আস্তে আস্তে মানে প্রতিবন্ধী হয়ে গেছে? আচ্ছা, তো আসলে এই যে আপনার মানে কি ধরনের চিকিৎসাগুলো নিয়েছেন আপনি? ঢাকা গেছি, ব্যায়াম দিছে, প্রতিবন্ধীর ব্যায়াম দিছে। শুরু থেকে একটু বলুন না, আপনার বড় ছেলের থেকে আসলে কিভাবে কি হচ্ছে সেটা একটু বলুন না। ও হ্যাঁ, না মানে আটতো, আমার মেয়ের মতন ভালো মতন আটতো না, আটতো যায় কাটতে সিটি আস্তে ধীরে ধীরে পড়ে গেছে। আপনি কিভাবে বুঝলেন মানে প্রথমে কিভাবে শুরু হয়? এ মানে হাঁটে, হাঁটতে চলতে চলতে আস্তে 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 এগুলো কাটতে সিটি হরি যায়। আচ্ছা, হরি গেলে এগুলো উঠতে হারে না, উড়াই দিত, উড়াই দিতে দিতে এগুলো এখন আস্তে আস্তে মানে একটা কুড়ে লোজা প্রতিবন্ধীর মতন হয়ে গেছে। আচ্ছা, ঢাকা ডাক্তাররা বলছে, মাইজদি ডাক্তাররা বলছে, রায়পুর ডাক্তাররা বলছে, এরা স্বামী স্ত্রীর রক্তের গ্রুপের কারণে এরা এই অবস্থা। মানে স্বামী স্ত্রীর রক্ত কি একই গ্রুপ? হ্যাঁ, এ পজিটিভ। এ পজিটিভ, আপনার স্বামীরও কি এ পজিটিভ? হ্যাঁ, আপনারও এ পজিটিভ? পজিটিভ। আচ্ছা, তো আপনারা যখন প্রথমে দেখেছেন এই অবস্থা, পরবর্তী সন্তানগুলো কেন নিয়েছেন? আমি তো বিশ্বাস করিনি, শুনছি এটা আত্মীয়ের ভিতরে ইষ্টাকানা করলে এই রোগটা হয়, কিন্তু আমার আত্মীয়। আচ্ছা, তো আপনি শুনছেন আত্মীয়র ভিতরে করলে এরকম হয়, তো আসলে মানে রক্তের গ্রুপ তো এক? হ্যাঁ, রক্তের গ্রুপ এক, এটা বড় ডাক্তারে কইছে। আচ্ছা, তো আসলে প্রথম থেকে কিভাবে ট্রিটমেন্টগুলো করতেছিলেন, কিভাবে পরবর্তীতে বড় ডাক্তার আপনাকে বললো, শুরু থেকে শেষ পর্যন্ত একটু বলুন না গল্প আকারে। ওষুধ খাওয়াইতে দিছে, ওষুধ ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন এগুলা দিছে। হ্যাঁ, এগুলা খাওয়াইতে পারবেন, কোনো লাভ হইতো না। এটার কোনো চিকিৎসা নাই। আচ্ছা, এটার চিকিৎসা একটাই, এটার চিকিৎসা আমরা যদি স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ আগে যদি পরীক্ষা করতো তাহলে বোঝা যায়, আপনারা তো পরীক্ষা করেন নাই। আচ্ছা আচ্ছা, তো প্রথম সন্তান যখন আপনার প্রতিবন্ধী হয়েছে তখন কি কোনো ডাক্তার বলে নাই রক্তের গ্রুপ এক? না, আমাদের দেশের ডাক্তার বলে নাই। দেশের ডাক্তার বলতে কোন জায়গায় কোন জায়গায় দেখা? রায়পুর গেছি, মাইজদি গেছিলাম। আচ্ছা, আর ইয়ার লক্ষীপুর। আচ্ছা, এরা বলে নাই? না, এরা বলে নাই। আচ্ছা, তো এরা কি ধরনের চিকিৎসাগুলো দিয়ে? এরা চিকিৎসা দিছে, ওষুধ দিছে, ওষুধ খাওয়াইতাম, ওষুধ খাওয়াইতে খাওয়াইতে পুড়ে হেরে এমনি হয়ে গেছে। লাস্টে আমার হাতে টাকা আসলো না, সবার কাছে থেকে টাকা সাহায্য চাই, কিস্তি লই আমি আমার ছেলেরও লই আমি ঢাকা গেছি, ঢাকায় কমলে তুলে হাসপাতালে গেছি।
এখানে গেছি আর প্রথম আমার তিন সন্তানের 500 টাকা করে 1500 টাকা ভিজিট নিছে, না মানে নর্মাল ডাক্তাররা। যখন বড় ডাক্তার আসছে, বড় ডাক্তার আসছে আর আমার বড় ছেলেরে দেখছে, মেজর ছেলেটারে দেখছে, দেখার পরে নার্সরে বলতেছে এদের ভিজিট এদের তুমি ফিরাই দিয়ে দিও। তখন আমার দিলে ডাউট গেছে, ডাক্তারে বললো যে এদের আমার ভিজিট ফিরাই দিতে কি লেগে কোনো সমস্যা নিশ্চয় আছে। তখন আমার চোখের পানি নিজে নিজে মানে আমনামনে পড়তে হলো, আমি এখানে কি জন্য কি মানে কি কইবো ডাক্তার, আমার দিলে ভিতরে আমার চারতলার উঠছি না, আমি কি উঠছি নিজে কইতে হইতাম না, আমার এই অবস্থা ছিল। আর আমার রুমে ঢুকতে দেয় না ডাক্তার, আমার কাঁদা দেয় আমার রুমে ঢুকতে দেয় না, আমার তিনও ছেলেরে তিনও মেয়ে সন্তানরে আর আমার স্বামী রুমে ঢুকতেছে, ডাক্তাররা আমারও ঢুকতে দেয় না দেয় না। পরে আমার স্বামী আমার সন্তানগুলো লই হে রুমে ঢুকছে, ঢুকার পরে হেরে কি বলছে আমার আর বলে নাই, তো হেরা বাইরেছে ডাক্তার বাইরেছে আর আমারও বলছে কামনে এদিকে আসে। তখন আমি গেছি, গেছি আর কার শোনো আপনার একটা কথা বলি, আপনি সন্তান আর নিয়েন না। তখন আমি জিজ্ঞেস করছি কেন আমার সন্তান নেওয়া হয়তো না, কারণ আপনাদের স্বামী স্ত্রীর রক্ত গ্রুপ এক। এটা কি আপনাকে সরাসরি বলছে? হ্যাঁ, এটা আমার ডাইরেক্টে কইছে। আচ্ছা, ডাইরেক্ট করবার আমি কইতেছি ইয়ে করছে, আমরা তো রক্ত পরীক্ষা করি না, তাহলে আপনি বুঝছেন কি লেখ কীভাবে, আপনার স্বামীরে আমরা কিছু পরীক্ষা চাইছি, সন্তানের কিছু চাইছি, তার জন্য বলছে আপনার স্বামীরাও বলছে আপনারাও বলি আপনারা সন্তান আর নিয়েন না। তখন এরা টাকা 1500 টাকা আমার ফিরিয়ে দিয়ে দিয়েছে, এরা টাকা আর রাখে না। আচ্ছা, তো এই যে মানে এটা কি সুস্থ হবে না? না, এটা ডাইরেক্টে বলছে টাকা পয়সা খরচ করতে পারবেন দিতে পারবেন, ডাক্তাররা নিবে ভালো মন্দ দুনিয়া বড়িয়ে আছে, কিন্তু আমি আপনাদের সন্তানের দিকে তাকাই আমি টাকাটা রাখি নাই। আচ্ছা, আমি টাকাটা দিয়ে দিছি আপনাকে। মানে কোথাও এটা ট্রিটমেন্ট নেই? না, আপনি না শুরুতে বলেন ইন্ডিয়ার ট্রিটমেন্ট আছে, এটা বলছে মানে রায়পুরের ডাক্তারে। আচ্ছা, রায়পুরের ডাক্তার ডাক্তারে বলছে, কিন্তু ঢাকায় যে বড় ডাক্তার দেখাইছেন উনি বলে নাই, উনি বলে নাই না, উনি কথায় বলছে বলছে টাকা পয়সা খরচ করতে পারবেন, লাভ হইতো না, বাচ্চারা ভালো হইতো না, যতগুলো বাচ্চা লইবেন এগুলো ছোটবেলার থেকে সুস্থ হবে, বড়র দিকে প্রতিবন্ধী হয়ে যাবে। আচ্ছা, তো এখন তো আপনার দুটি সন্তান অলরেডি প্রতিবন্ধীর পথে, তো আপনার একটা মেয়ে আমরা শুরুতেই ভিডিওতে দেখিয়েছিলাম, তো এই মেয়েটার ভবিষ্যৎ কি হবে? এখন আমি কি বলতাম, আমার তো বলার মতো কিছু আমি দেখতে পারতাছি না। হ্যাঁ, আমার তো বলার মতন কিছু বলতে পারি, একটু জোরে বলুন, বলার মতন তো আমার কিছু বলতে কইতে আইতাছি না, আমি কি বলি, সবাই তো বলতেছে এমন আছে যদি ভাগ্য ভালো থাকে মেয়ে সুস্থ হইব, আর যদি কপালে খারাপ লেখা থাকে এমন আছে ছেলেদের মতন হইব। আচ্ছা, তার মানে এটা এখন ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছেন। আচ্ছা, তো এই যে সমাজে তো অনেক বিত্তশালীরা মানুষরা আছে, তো তারা কি আপনাদেরকে কোনো ধরনের কোনো সহযোগিতা করে না? করে, আমার দেশে যাতে যা পারে 100 টাকা 200 টাকা 500 টাকা এভাবে দেয়। আচ্ছা, তা আসলে অতিরিক্ত বেশি দেয় না, অতিরিক্ত বেশি দেয় না। আমার যে বড় ছেলের প্রতিবন্ধী আমি এক বছরও পাইনি, এক বছরও পাইছি, এর মেজর ছেলের কাট করতে গেছি এলাকার আমি কাট করতে পারিনি, অনেক যা দিয়েছে লক্ষ্মীপুর পর্যন্ত গেছি আমার ছেলে কাট করেনি। কি কারণে করে নাই? এক ঘরের ভিতর দুজনের কাট করা যায় না, তখন কি সত্য কি মিথ্যা আমি এটা জানি না। আচ্ছা, এক ফ্যামিলিতে দুজনের প্রতিবন্ধী কাট করা যায় না, এটা আসলে কে বলেছে আপনাকে? এটা ধরেন লক্ষ্মীপুর এই যে বাগবাড়ি কদেন, এই কি কি হাসপাতাল কা এটা, আচ্ছা যাই হোক, হ্যাঁ হ্যাঁ হাসপাতালটা ডাক্তাররা বলছে, হসপিটালের ডাক্তাররা বলেছে। তারপরে এই যে আপনার ইউনিয়ন চেয়ারম্যান যিনি, উনি তো খুব ভালো মানুষ, ওনার সাথে চেয়ারম্যানও কইছে, চেয়ারম্যানও কইছে এখন হাতেনের কাছে নাম আসে না, নাম আসলে দেখা যাবে একটু দূরে। আচ্ছা, তো আপনাদের ইউনিয়ন চেয়ারম্যান তো নান্নু সাহেব নাকি? জি। আচ্ছা, উনি তো খুব ভালো মানুষ, তো উনি কি আপনাদেরকে সহযোগিতা করে কিনা? করে মানে আমার সাইল টাইল কিছু দিয়েছিল আর দেয় টাই নাই, আর খোঁজ খবর আমিও করি না, হেরাও খোঁজ খবর লয় না। তা আপনি তো যেতে হবে তার কাছে তাই না? পাইতাম, আজ ছেলের বয়স 16 বছর, 16 বছর তার 10 বছর আমার ছেলে ভালো ছিল, ভালো বন্ধুত্ব আসিল পাই না, যখন আমার ছেলে ঘরে ঢুকছে তখন আমি এক বছরে পাই না, বাকি আমি টাকা পাইছি। আচ্ছা, এখন টাকা পাচ্ছেন? হ্যাঁ, টাকা পাইতে আছি। আচ্ছা, কত টাকা পান আপনি? আমি প্রতি প্রতি এক বছর পরে 4,500 টাকা করে পাই। আচ্ছা, তো এই প্রতিবন্ধী বাতা উঠেতে গিয়ে কি কোনো কাউকে কোনো টাকা পয়সা দেওয়া লাগে? দিছি, এখন এখন লাগে না না লাগে জানি না, আগে দিছি। কেন দিয়েছিলেন আগে সেটা আমরা জানতাম না। আচ্ছা, তো আসলে আপনি এই যে আমাদের
এখানে কেন আসছেন? সাহায্যের জন্য। একটু সাহায্যের জন্য। আচ্ছা, তো সাহায্যের জন্য আপনার হাজবেন্ড আছে? হাজবেন্ড থাকিও আছে নাইও, হের কিছু দিকে নাই। আমি আমার বাপের বাড়িতে থাকি। বাবার বাড়িতে থাকেন? জি। হাজবেন্ডের কিছুই নেই? না। হাজবেন্ডের দেশের বাড়ি কোথায়? সিলেট। সিলেট। আচ্ছা, তো আপনার দেশের বাড়ি? নোয়াখালী। কোন জায়গায় পড়ছে? লক্ষ্মীপুর। আচ্ছা, তো কিভাবে আপনাদের বিয়েটা হলো? আমাদের এলাকার নেতা একজনে দিছিল। মানে কিভাবে দিয়েছে সেই কথাটা একটু ডিটেইলস আকারে বলুন। কাজ করতো, মানে মাছ ধরতো, উস্কুনিত মাছ ধরতো, এনা মাছ ধরতো, বিক্রি করতো। হেরে বলছিল একটা মেয়ে চাই দেন, আমি আপনাদের দেশের একটা মেয়ে বিয়ে করি। আমার শ্বশুরও করাই নিছে। এইভাবে হয়েছে। তো শ্বশুর বাড়ি কি গিয়েছিলেন? গেছি, এনে গেলে আমি এক মাস থাকি, বেশি থাকতাম পারি না। কি কারণে থাকতে পারবে? হ্যাঁ, মানে জ্বালা যন্ত্রণা, যৌতুক লো এগো, জায়গা জমি নেই, এগুলো লো যৌতুক টৌতুক লো। এটা তুই বিয়ে যখন হয়েছে তখন কি যৌতুক দিয়েছিলেন? না। যৌতুকের কোনো কথা হয়েছিল? আমার বাপ মা কয় না, হেরা কক কইছে। আচ্ছা, তো এই কারণে কি আপনার স্বামী আপনাকে ভালোবেসে তার শ্বশুর বাড়ি চলে আসছে? হ্যাঁ যায় আসে, হের কোনো বেলিভিশন নেই। আচ্ছা, তার দেশের বাড়ি যায় সে? হ্যাঁ, এদিন গেছে, এক বছর কোনো খোঁজ খবর আসিল না। আমার সন্তানটা প্রতিবন্ধী আসিল, এগুলোর লগে আমার লগে কোনো যোগাযোগ আসিল না। যাক, সালিশ টালিশ মিলাই আমি হেদার সাথে একে হেরে আনছি, এখন আবার যাবি, এখন লকডাউনের প্রতি যাইতে পারেন। আচ্ছা, এখন আবার গিয়ে কি আবার আসবে ফিরে, এটার কি কোনো গ্যারান্টি আছে? এটার গ্যারান্টি না, হের ভবিষ্যৎ চা। আচ্ছা, ভবিষ্যৎ বলতে কি এটা একটু বুঝিয়ে বলুন। ভবিষ্যৎ বলতে কি, আমার বিয়ে করছে, আমার সন্তান প্রতিবন্ধী হইছে, হের ভবিষ্যৎ কি আছে, হের কি ভবিষ্যৎ লাগবে না? হে যদি ঘরে বসে থাকে, এর মুখে পানি দেয় না কে আছে? তা আমার কি ভবিষ্যৎ নাই? তা আমার ভবিষ্যৎ যদি থাকে তাহলে আমি তো মা, 10 মাস 10 দিন আমি কষ্ট করছিলাম সন্তান করে লইয়া, আমি অনেক কষ্ট করছি আমার সন্তান করে, আমি পালাইতে পারি না। হে পালাই তুই চলে গেছে, আমি আমার এলাকার মানুষের কাছে পর্যন্ত আমি হাত চাইছি, গ্রামে গ্রামে পর্যন্ত আমার ছেলের লই ঘুরছি, একটা বছর তার সাথে আমার লগে যোগাযোগ ছিল না। আমি খুব কষ্ট করছি, এমনকি আমি রাস্তা বাজারে বাজারে পর্যন্ত ভিক্ষা করে আমার সন্তান করে নিয়ে আমি খাইছি। অনেক কথার পর সালিশ মিলাইছে, মিলার পর আমি তারে আনছি, এখন সে লকডাউনের কারণে সে যাইতেছে না, লকডাউনের পরে যাইব, সে বিয়া শাদি করব, এর মা বাবা বিয়া শাদি করাইব, তার ভবিষ্যৎ টকাইব। কিন্তু আমার ভবিষ্যৎ কি? আমি কি এদের কোথেকে কি আনছি? এটাই আমার কথা। আচ্ছা, এই যে স্বামী তো স্বামীর স্বার্থটা খুঁজলো, তো আপনি মা হয়ে সন্তানের স্বার্থে থাকবেন না? আপনি আরেকটা বিয়ে আমার হয়েছে, এতদিন আল্লাহ দুনিয়াতে রাখছে, আমি চাই আমার জন্য আমার সন্তানটা ল্যাংলো হোক লজ হোক, আমি তাদের বুকের লয়ে আমি থাকতাম চাই। আর যদি আমি মারা যাই, আমার সন্তানের কি আছে ভাগ্য আমি এটা জানি না। আচ্ছা, তো আসলে আপনার স্বামী তো আরেকটা বিয়ে করে ফেলবে তার ভবিষ্যতের জন্য, তো সে এটা কি আপনি মেনে নিতে পারবেন? আমি মানিনি, আমি তো বলছি তোমার ভবিষ্যৎ তুমি টোক, আমার ভবিষ্যৎ টোক লাগবে, তুমি যদি পারো আমার সন্তানদের চাইরা না পারো, যদি আটানা রুজি করে দিও আর আটানা তুমি রাখো, আমার লাগবে না খোঁজ খবর আমার সন্তানকে। হ্যাঁ, ওগুলো আমি বলছি। আচ্ছা, তো এখন কি মানে আপনি স্বামীকে স্বামীর দাবি ছেড়ে দিয়েছেন? আমি আমার ছেলেরা যখন প্রতিবন্ধী তখন আমার স্বামীর উপর আমার ভরসা নেই। আচ্ছা, তাহলে আপনার ভবিষ্যৎ কিভাবে যাবে? আমার ভবিষ্যৎ আমার ভাগ্য যা আছে লোজা লাজি, আমার ছেলেরা লোজা প্রতিবন্ধী, এদের হলে আমি যতদিন আমার হয়তো আছে এতদিন দেশের মানুষের কাছে জনজনের কাছে যে সাহায্য চাই, আমার সাহায্য যদি তারা করে কিসমত মিলেলে খামো, না মিলেলে পড়ে থাকবো। আচ্ছা, তো এইভাবে কি সারা জীবন আপনার যাবে? তখন আমি কি করবো কোন আপনারা? আচ্ছা দর্শক, আপনারা শুনলেন, আসলে মা কখনো সন্তান বুক থেকে ছাড়তে পারে না, এই কারণেই মা হচ্ছে জনম দুঃখিনী। মায়ের মতো এই পৃথিবীতে ভালোবাসার মতো কেউ নেই কোনো সন্তানকে। বাবা ছেড়ে যেতে পারবে কিন্তু মা কখনো সন্তান যতই খারাপ হোক কিংবা অসুস্থ হোক, যতই অচল হোক, মা কখনো পারে না সন্তানকে ছেড়ে যেতে। শুনলেন জীবনের একটা বাস্তব গল্প, বাবা আরেকটি বিয়ে করবে তার ভবিষ্যতের জন্য, কিন্তু এই মা কি বিয়ে বসবে আরেকটি? আপনি কি আর বিয়ে বসবেন? আমার আর বিয়ের সাথে দরকার না, সন্তানের দরকার না, আল্লাহ আমার ভাগ্যে যা রাখছে তা হইব। মানে এই সন্তানদেরকে নিয়ে সন্তান গুলো আমি বুকে করে থাকতাম চাই। আচ্ছা, তো আপু আপনি যে একটু সহযোগিতার জন্য এসেছেন, তো
আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আছে, পুরান একটা মোবাইল আছে, আপনারা যদি মোবাইলে যোগাযোগ রাখেন যদি। আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটি একটু বলুন। আমি তো মুখস্থ পারি না। আচ্ছা, নাম্বারটা নিয়ে আসুন তো আপু, আপনার ফোন নাম্বারটি বলুন। আমি তো বলতে পারি না। আচ্ছা দেন, আমরা বলে দিচ্ছি। আমি একটু উঠাইলাম। দর্শক, আপু আপনার নাম? রানী বেগম। রানী বেগম। দর্শক, এই রানী বেগমের ফোন নাম্বারটি বলছি। যারা এই প্রতিবন্ধী ছেলেদেরকে দেখে যদি আপনাদের একটু মায়া মমতা হয়, আপনারা সাহায্য করেন বিধায় আমরা গ্রামে গ্রামে গিয়ে যারা অসহায় দরিদ্র আছে, বিধবা, স্বামী নেই, স্বামী ছেড়ে চলে গেছে, এবং কি প্রতিবন্ধী নির্যাতিত নারীদেরকে তুলে ধরি, আপনারা সহযোগিতা করেন বিধায়। তো ঠিক এই বোনটিকেও আপনারা পারলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তো আমরা ফোন নাম্বারটি বলে দিচ্ছি, 01784857731। আবার বলছি, 01784857731। তো এই নাম্বারটা কি আপনার বিকাশ করা আছে? জি আছে, বিকাশ আছে, অ্যাকাউন্ট আছে। আচ্ছা, তো আপু এই যে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, এখানে অনেক ভালো মানুষ আছে, অনেক খারাপ মানুষ আছে, অনেকে ভালো কথা বলবে, অনেকে খারাপ কথা বলবে, তো সব কিছু জেনে শুনে আপনি ফোন নাম্বার দিয়েছেন তো? জি দিয়েছি। আচ্ছা, তো ঠিক আছে, আপনার কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কি না, যারা সাহায্য সহযোগিতা করবে তাদের উদ্দেশ্যে? আমারা আমার সন্তানদের দিকে তাকান, আমারা আপনারা আল্লাহর রাস্তা যায় পানের একটু সাহায্য করি। আচ্ছা, তো নামাজ পড়েন? জি পড়ি। পাঁচ ওয়াক্ত পড়েন তো? জি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। আচ্ছা, তো নামাজ পড়ে দোয়া করবেন, অবশ্যই আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ হয়তো আপনার জীবনে ভালো একটা পথ বের করে দিতে পারে। তো দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন, দিন শেষে একটি হলেও ভালো কাজ করবেন, তাহলে দেখবেন যে জীবনে কোনো দুঃখ থাকবে না ইনশাআল্লাহ। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।